স্যার একটু সংক্ষেপে কি আপনি আমাকে বলবেন বিপিএটিসি তে কি কি কোর্স গুলো থাকে, বিভিন্ন অফিসার পর্যায়ে যারা ইনটেক যারা তাদের জন্য উপসচিব? যারা বুনিয়াদী প্রশিক্ষণ গ্রহণ করে এটা এখন 6 মাস। জি, এই 6 মাসের ট্রেনিং এ তাদেরকে আইন কানুন, বিধিবিধান, উন্নয়ন প্রশাসন, উন্নয়ন অর্থনীতি এবং এই ফিজিক্যাল ট্রেনিং আপনার নানা বিষয়ে ধরে 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 শেখানো হয়। এরপরে ডিপ্রিসিয়েটরদের জন্য যে প্রশিক্ষণ এটা 2 মাসের, এটা উচ্চতর প্রশিক্ষণ। এখানেও ফিজিক্যাল আপনার এক্সারসাইজ যেগুলো সেগুলোও আছে, কিন্তু মূলত এখানে তাদেরকে আরো সিনিয়র পর্যায়ে তারা কিভাবে কাজ করবে, কিভাবে সিদ্ধান্ত দেবে, কিভাবে কমান্ড করবে, কন্ট্রোল করবে, কিভাবে কোঅর্ডিনেট করবে, বিদেশিদের কাউন্টার পার্টদের সাথে কিভাবে কাজ করবে, কিভাবে বাংলাদেশের বাংলাদেশ অন্যদের সাথে আপনার নেগোসিয়েশন করবে, ইত্যাদি বিষয়গুলো শেখানো হয়। আচরণগত বিষয়ও সেখানে থাকে। জয়েন্ট সেক্রেটারিদের জন্য প্রশিক্ষণটা হলো 1.5 মাসের। সেখানেও আপনার ওই যে আরো একটু সিনিয়র লেভেলে তারা কিভাবে কাজ করবেন সেগুলা শেখানো হয়। এডিশনাল সেক্রেটারিদের জন্য ট্রেনিংটা হলো আপনার 12 দিনের। তো সেখানে আপনার এডিশনাল সেক্রেটারি লেভেলে ওই আরো সিনিয়র পর্যায়ে কিভাবে কাজ করবেন। আর সেক্রেটারিদের জন্য 1 দিনের ওরিয়েন্টেশন ট্রেনিং থাকে। এখানে মূলত মত বিনিময়, সেক্রেটারিরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন যে কে কি করতেছেন, কিভাবে করতেছেন, একজন থেকে আরেকজন শুনে তখন আপনার সেটা তিনি কাজে লাগানোর যদি ভালো কিছু থাকে চেষ্টা করতে পারেন। তাইলে সেক্রেটারিদেরটা রেগুলার হয় না, এটা আপনার মাঝে মধ্যে হয়, কিন্তু রেগুলার কোর্স হলো আপনার 4টা। একটা হলো বুনিয়াদী প্রশিক্ষণ নিউ ইন্টেকদের, আরেকটা হলো ডিপ্টি সেক্রেটারিদের, আরেকটা হলো জয়েন্ট সেক্রেটারিদের, আরেকটা হলো এডিশনাল সেক্রেটারিদের, 4টা ট্রেনিং। এবং এদের সাথে আপনার জয়েন্ট সেক্রেটারিদের সাথে এয়ারফোর্স, আর্মি, নেভির কিছু অফিসার থাকে, পুলিশের কিছু অফিসার থাকে। ডিপ্টি সেক্রেটারিদের সাথেও আপনার এয়ারফোর্স, আর্মি এবং নেভির কিছু অফিসার আসে, অন্য ডিপার্টমেন্টের অফিসারও মাঝে মধ্যে আসে। আর অন্য ডিপার্টমেন্টের অফিসারদের জন্য রিকোয়েস্টের ভিত্তিতে যদি কেউ রিকোয়েস্ট করে যে আমার এই লেভেলের এতজন অফিসারকে ট্রেনিং দিয়ে দাও, তখন পিএটিসি সেটাও করে। যেমন এলজিডির অফিসারদেরকে আমি থাকাকালে আপনার প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তারপরে আমাদের সায়েন্স ল্যাবরেটরির অফিসারদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, বিটিএসসির অফিসারদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এভাবে আপনার নানা অনুরোধ প্রশিক্ষণেরও সেখানে ব্যবস্থা আছে। জি, অনেক ধন্যবাদ স্যার। আসুন মায়া ছড়াই।